বন্দুক নিয়ে পাড়ার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বড়নীলপুর বাজারে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্ধমান থানার পুলিশ শেখ রফিক ওরফে কোচিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি পাইপগান, একটি বেলুন ফাটানোর বন্দুক ও গুলি পাওয়া গেছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, কোচি এলাকায় প্রায়ই দাদাগিরি করে, মানুষকে হুমকি দেওয়ার পাশাপাশি স্ত্রীকেও মারধর করে। এর প্রতিবাদ করলে এদিন লাল কাপড়ে আগ্নেয়াস্ত্র জড়িয়ে বিকালে এলাকায় দাপিয়ে বেড়ায়। ছেলেটা প্রথম থেকে খুব খারাপ ছেলে, বাজে গ্যাংয়ের সাথে জড়িত, দীর্ঘদিন ধরে ঘরে মেয়ে ছেলে নিয়ে এসে নোংরামো করে, বউকে মারধর করে, পাড়ায় কেউ গিয়ে ওদের বাঁচাতে যাওয়ার চেষ্টা করলেও আর্মস দেখিয়ে ভয় দেখায়, ছুরি দেখিয়ে ভয় দেখায়। কিছুদিন আগেও একজনকে মেরেছে ও, এখানে ভোজালি মেরেছে, তার আটকা সেরাই, তাকে পুলিশ নিয়ে যায়, কিছুদিন আটকে রাখে, তারপরে আবার ছেড়ে দেয়। আবার বেরিয়ে এসে গোটা পাড়ায় আর্মস নিয়ে লাল শালের মধ্যে ঢেকে ঘুরে বেড়াচ্ছে। পাড়ায় মেয়ে ছেলেরা আছে, সবাই আতঙ্কিত, কখন কার জায়গায় কাকে মেরে দেবে কোনো ওর গ্যারান্টি নেই। টোটালি প্রায় দিন ও হিরোইন খেয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। কেউ না এই পাড়ার তাহলে দায়িত্বটা কে নেবে? পুলিশ নিয়ে যাচ্ছে, কিছুদিন রাখছে, আবার ছেড়ে দিচ্ছে, তাহলে এই পাড়ার দায়িত্বটা কে নেবে? ও তো বেরিয়ে যে কোনো কিছু করতে পারে। আমরা চাই ও যেন কঠোর কোনো শাস্তি হোক। ও ঘর থেকে বেরিয়ে ঘরে এসছে, ঘর থেকে বেরিয়ে ও রিভলভার শালুতে ঢেকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পিসি পার্টির হাতে বন্দুক জমা দিয়েছে, তারপরে গাড়িতে, এমনকি গাড়িতে চাপার সময় বলে যাচ্ছে, সবাইকে দেখিয়ে যাচ্ছে যে আধ ঘন্টায় এসে সবাইকে এসে মেরে দিয়ে যাবো, গুলি করে দিয়ে যাবো। সেই আসামি যে কোচি বলে নাম, তার ডাকনাম কোচি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, এই পাশে বাড়ি আমাদের, দুটো পাড়ায় পাশে, মহামানাম পাড়ায়, হিন্দু পাড়া, ওর কারণে দুটো পাড়ায় আতঙ্কিত। পুলিশ এসছে, তুলে নিয়ে গেছে, তারপরেও পুলিশের গাড়িতে চেপে বলছে যে আধ ঘন্টা বাদে আসবো, আবার গুলি করে মেরে দেবো। যথারীতি হিরোইন খেয়ে চোখ লাল, কোনো কিছু ঠিক পাচ্ছে না, আমরা প্রচণ্ডভাবে আতঙ্কিত। ওরা পাড়াবাসী, যেন কোচি আমাদের পাড়ায় না ঢোকে, ও বারবার এরকম আমাদের পাড়ায় ক্রাইম করতে পারবে না। কী করছে? সবাইকে ভয় দেখাচ্ছে, তাণ্ডব করছে, ওর কোনো প্রবলেম হলে আমাদের, আমরা যদি যাই বন্দুক নিয়ে ঘুরে বেড়াই, এই আবল তাবল যা তা ও করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ওরকমই আজকে ঘুরছিল, চারটের সময় তো আমার মা কাকিমারা দেখে প্রতিবাদ করে, তো পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়, এবং যখন তুলে নিয়ে যায় তখন পুলিশের সামনে আমাদের বলছে, আমি আধ ঘন্টা পরে এসে দেখছি সবাইকে। ও আমাদের দাবি একটাই, যেন কোচি আমাদের পাড়ায় না ঢোকে, এটাই দাবি। কি না হলেও যেন আমাদের পাড়ায় না ঢুকতে পারে, আমাদের এলাকায় যেন কোনো রকম না ঢুকতে পারে। পাড়ার মধ্যে কালকে বউ পিটেছিল রাস্তায় ফেলে, আমাদের পাড়ার কয়েকজনের ডাক দিয়েছে, সেই জন্য কালকে তাদেরকে বললো দেখে নেবো, মার্ডার করে দেবো, তাদের গলা নামিয়ে দেবো। আর এই পাড়ার ছেলেরা কটা ধরতে গেছে, ওই একই বক্তব্য, যার যেমন মিটিং হয়েছে আজকে চারটার সময়। আমরা সবাই আলোচনা করছি যে ও তো বাড়িতে ঢোকেনি, বলছে না আমরা দেখতে পাইনি। আর আমরা বললাম আমরা তো ঘরে থাকি, কি করে দেখবো? এর মধ্যে দেখছি এইখান থেকে ওই রকম হাত ভরে ভেতরে চলে আসলো, এসে দু তিনটে দোকান পার করেই হাত বের করে নিল, নিয়ে হাতে লাল কাপড় এখান থেকে পেঁচানো, ভেতরে বন্দুক, এরকম করে হাঁটতে হাঁটতে লাল কাপড়টা খুলে দিল, পিস্তলটা দেখিয়ে লাল কাপড়টা ভাত করতে করতে বাজারের দিকে বেরিয়ে গেল। তাহলে বলো চারটের সময় যাই ছেলের এত বড় সাহস, আজকে দু বছর আগে একটা ছেলেকে কেটে দিয়েছে এরকম দিনের বেলা দুটোর সময়। এই ছেলেটাই কিছু করে এরকম খুন করে কাজে বউকে মেরেছিল, তাই নিয়ে ডাক দিয়েছে দেখে এরকম করেছে। এর আগে একদিন একটা ছেলে গল্প করেছে মেয়ে ছেলে নিয়ে, তুমি রেখেছিলে ভাই? খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে কোচিকে গ্রেপ্তার করে, ধৃতকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।